বিরাটি থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল বাসটি, কিন্তু ইএম বাইপাসের কাছে যেতে যাবতীয় বিপত্তি। চিংড়িঘাটার কাছে বাসটির সামনের দিকে হঠাৎ আগুন, মুহূর্তের মধ্যে আগুন বড় আকার নেয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে, তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। এরপর রাস্তার উপরে দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি। হঠাৎ করে পিছন দিকে দেখছি বাসটা ফুল প্যাক ছিল, পিছন থেকে দেখছি হঠাৎ হুড়মুড় করে লোক নামছে। আমি যদি আউটসাইডে কোনো প্রবলেম হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ম্যাসিভ কিছু একটা হয়েছে, তখন বুঝতে পারিনি বাস এখন। তারপরে যখন টের পেলাম তো সামনের দরজা থেকে মোটামুটি ধাক্কাধাক্কি করে সবাই তো নামার জন্য ব্যস্ত, সেভাবেই নামতে হলো। তখন প্রথমে ড্রাইভারের জায়গায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেলেঘাটা ট্রাফিক পুলিশ কর্মীরা। পৌঁছয়ে দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়াতেই এই আগুন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় চিংড়িঘাটা এলাকায়। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।